আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ আপনারা কি বলেন হুজুরের জন্য একটা তাকবীর হবে নাকি তাকবীর হবে নারা তাকবীর নারা তাকবীর নারা তাকবীর মাদানী শহর আগমন সুবক্তার স্বাগত ফেকপুরবাসীর পক্ষ থেকে আলফাডাঙ্গাবাসীর পক্ষ থেকে বিধাপুরবাসীর পক্ষ থেকে হুজুরের স্লোগানটা আপনাদের মনে আছে নাকি হয়তো শরিয়া নয়তো শাহাদা হয়তো শরিয়া নারায় তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা কেউ শব্দ না করি ভাইয়ের সাথে বেয়াদবি করা হবে এখানে আমাদের অনেক কষ্ট করে আয়োজনটা করা হয়েছে বিশেষ করে আমাদের হামিম ভাই আছে উপস্থিত আমাদের এই এলাকার প্রত্যেকটা যুবকের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই খুবই অসুস্থ তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন বলেন আমিন এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ আমি হুজুরকে তার আলোচনা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم আসলে আমি অত্যন্ত অসুস্থ আমি বারবার ভাইকে রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আমি আসতে পারতেছি না উনি বলতেছিলেন যে এতগুলো মানুষ আশা করে বসে আছে আপনি একটু আসেন বড় ভাই খুবই মহব্বত করেন সেই সুবাদে ওনার সম্মান এখানে আসা আপনাদের মহব্বত আপনাদের দোয়া নেওয়া আসলে আমি কী কথা বলবো সেটাও বুঝতেছি না প্রচণ্ড মাথা ঘুরাইতেছে আমি গাড়িতে শুয়েছিলাম একেবারে রাস্তা ভালো ছিল যে কারণে একটু আলহামদুলিল্লাহ যে কষ্টটা কম হয়েছে আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো সংক্ষিপ্ত ছোট্ট গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এর চাইতে ভালো নসিহা আর হইতে পারে না আমাদের আকাবিরগণ আমাদের সালাফগণ আমাদের আকাবিরগণ কাউকে নসিহাত করলে কাউকে উপদেশ দিলে এটা বলতেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আচ্ছা চেয়ারটা কি কাঁপতেছে না আমার মাথা ঘুরাইতেছে
স্টেজ হল উঠতেছে না কমল না। অতএব আপনাদের কেউ আমার একটাই নসিহা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আসুন আমরা আল্লাহকে ভয় করি, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করবেন ভাই? চলে গেছে, চরম খারাপ লাগতেছে। আসলে এটা কিভাবে আপনাদের বোঝাবো, দীর্ঘদিন কারাবাস, তারপরে এই বের হওয়ার পর থেকে জার্নির উপরে আছে, এক এক দিন এক এক জেলা এক এক দিকে সফর, শারীরিকভাবে চরম অসুস্থ। আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই, আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আমি হয়তো বেশি কথা বললে আমি বুঝতেছি না রিক্সে চলে যাবো কিনা। আমি মাশাআল্লাহ এক বাবা চিল্লানি দিছে, আলহামদুলিল্লাহ مالك يوم الدين، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا يا ذا الجلال والإكرام، يا الله يا أرحم الراحمين، يا مذيك معاف كردن জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহ খাত মাফ করিয়া দেন। ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করে নেন, তাদেরকে আপনি মাফ করে দেন। রিজওয়ান রফিকি ভাই যে অসুস্থ মহিলার কথা বলল, সেই অসুস্থ বোনকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আয় আল্লাহ, আল্লাহ আপনি কাশ্মীর আরাকান উইগুর সহ সকল ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন, আমাদেরকে মাফ করে দেন, এই মাহফিলকে কবুল করে নেন, যুব সমাজকে দীনের জন্য কবুল করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আমরা কেউ হুজুরকে ডিস্টার্ব না করি, আমরা পথ ক্লিয়ার করে দিই, হুজুরের সাথে কেউ মুসাফা করার চেষ্টা করবেন না। দয়া মেহরবানি করে হুজুরকে বয়সস্থ